আমরা এখন যাচ্ছি হরিবাসর, মানে মৎস্যতলা। আমরা যখন যাচ্ছি তখন মনে হচ্ছিল যে কেউ আসেনি কেউ আসেনি, কিন্তু এসে দেখছি কত লোক এসে গেছে। এর আগে ভাবছিলাম কেউ আসেনি গিয়ে কি। আমরা এসে বসে পড়েছি হরিনাম দেখতে। আমরা কত হরিনামের ভক্ত, তাই হরিনাম দেখতে বসে পড়েছি। তো তোমরা দেখতেই পাচ্ছ, দেখো কত লোক হরিনাম শুনতে বসে আছে, কিন্তু আদৌ ওরা হরিনাম শুনছে না। কারোর এদিকে মন, কারোর ওদিকে মন। এদিকে আমার ছেলেটা একাই গাড়ি নিয়ে খেলে বেড়াচ্ছে, আর তার সাথে তার মামাও খেলছে মাঝে মাঝে। আর আমার বোনকে দেখো, ও বেলুন নিয়ে খেলা করছে, আমার ছেলের বেলুন নিয়ে। আর আমাকে তো তোমরা দেখতেই পাচ্ছ, কত আমি হরিনামের ভক্ত, আমি হরিনাম শুনছি। আর আমার বোন আমাকে ডেকে বলছে, দেখ তোর ভিডিও করে দিচ্ছি। আমার মাও হরিনাম শুনছে। দেখ আমার ছেলেটা এদিকে একাই খেলে বেড়াচ্ছে, আর আমি আমার ছেলের দিকে দেখছি। আমার ছেলেটা একা গাড়ি নিয়ে খেলছে। খেলতে খেলতে ওর কি মন গেল, ওর মামার সাথে গেছে বিরক্ত করতে ওর মামাকে। দেখো কেমন নাক টানছে, কেমন গাল ধরছে, আবার মাঝে মধ্যে নাচছে, আবার খেলছে। হরিনামে কত কথা বলছে, এর মধ্যে আমরা একটু কোনো কাজ করি বলে মনে হয় না। আর আমি শুধু কেন, অন্যরাও এরকম কাজ করে কিনা আমি জানি না। বয়স্ক দুটো দাদুর মাঝখানে আমরা বসে আছি, আর এর মধ্যে এতই গরম লাগছিল, তারপর মনে হলো যে কিছু আইসক্রিম কিনে খাই সবাই মিলে। তো কাকি বললো, চ আইসক্রিম কিনে। তো সবাইকে আইসক্রিম কিনে কাকি খাওয়ালো। তো দেখো আমরা আইসক্রিম খাচ্ছি।